পঞ্চগড়ে আটোয়ারিতে সংবাদ সংগ্রহকালে স্থানীয় দুই সাংবাদিক হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সাব রেজিস্ট্রার অফিসের বিভিন্ন অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তারা এই হেনস্থার শিকার হন। এ ঘটনায় সাংবাদিক সিদ্ধার্থ কর্মকার বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, সাব রেজিস্ট্রার মিজানুর রহমানের নির্দেশে দলিল লেখক জিয়ারুল, নাসিরুল, গোলামুদ্দিন, জাহিদুল, রুস্তম, মিনারুল ও আব্দুল সহ কয়েকজনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এ ঘটনার পর সাব রেজিস্ট্রার মিজানুর রহমানের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে বিষয়টি অবগত হয়েছেন জানিয়ে সাধ্যমতো ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন জেলা সাব রেজিস্ট্রার মোহাম্মদ রেজাউল করিম বক্সী। সাবরেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি করতে গেলে আপনার দলিল, খাজনা, ডিসিআর সব কমপ্লিট থাকলেও সাবরেজিস্ট্রার টাকা নিচ্ছে প্রত্যেকটা দলিলে 5,000, 10,000, 20,000, 30,000। আমার কাছে উনি আমার একটা দলিল আজ থেকে 4 মাসে রেজিস্ট্রি করছে, আমার কাছে 30,000 টাকা নিচ্ছে। যেটা আমরা শুনতেছি ওর বলে বড় বড় মানে হ্যাডাম আছে, ওর বলে কে কে আছে, এইভাবে উনি খুব সাহসিকতা দেখাচ্ছে। আজ থেকে 15 দিন আগে সে সাংবাদিকের মোবাইল ছিঁড়ে নিছে, সে যে ঘুষ নিচ্ছিল, সাংবাদিক ভিডিও করতেছিল, ও তখন মোবাইলটা ছিঁড়ে নিয়ে ভিডিওগুলো ডিলিট করে দিছে। আমি মাসখানেক আগে সাব রেজিস্ট্রি অফিসে আসছিলাম, তো ওনার ধরলেন ওনার চেম্বারে যেখানটা রেজিস্ট্রি করার কথা ওইখানটায় উনি 1 ঘন্টা আছে, 1 ঘন্টার পরে উনি হচ্ছে ওনার খাস ক্যামেরায় রেজিস্ট্রের জন্য ওই জায়গায় বসছে। তখন ওইখানটায় রেজিস্ট্রি করলে আপনার হইলো পিয়নকে বা আরও অন্যজনকে ধরতে হবে, 2,000, 1,000 এইভাবে হচ্ছে ঘুষ নিয়ে ওইখানটা তখন হচ্ছে আপনার হইলো রেজিস্ট্রি করাচ্ছে। গত জানুয়ারি 4 তারিখ রোজ বুধবার 30 বিঘা জমি তার চাচাতো বোন চাচাতো ভাইকে দিব ডান, আবার ভাইয়ার চাচাতো বোন 20,000 টাকা ঘুষ লাগবে। 30 বিঘা জমি রেজিস্ট্রি করতে 20,000 টাকা। সাব রেজিস্ট্রার অফিসে অনিয়ম এবং দুর্নীতির কথা দীর্ঘদিন ধরেই যারা ভুক্তভোগী রয়েছেন তাদের কাছ থেকে আমরা অভিযোগ পাচ্ছিলাম। এর ভিত্তিতেই কিন্তু আজকে আমরা আনুমানিক দুপুর 2:40 দিকে আমরা সেখানে কয়েকজন গণমাধ্যম কর্মী সেখানে যাই এবং সেখানে ভুক্তভোগীদের বক্তব্য আমরা সেখানে সংগ্রহ করি এবং তাদের অভিযোগের ভিত্তিতে আমরা সেখানে যিনি কর্মরত রয়েছেন সাব রেজিস্ট্রার শেখ মিজানুর রহমান তার বক্তব্য কী সেটা জানার জন্য আমরা তার কার্যালয়ে যাই এবং সেখানে আমরা উপস্থিত হওয়া মাত্রই, আমরা কোনো কিছু বোঝা মাত্রই তিনি সেখান থেকে সটকে পড়েন এবং তার নির্দেশে কিন্তু তার যারা অনুসারী ছিলেন যাদের মাধ্যমে তিনি বিভিন্ন সময় ভুক্তভোগীদের কাছ থেকে টাকা পয়সা নিতেন বলে অভিযোগ হয়েছে আমাদের কাছে, তেমন মুষ্টিমেয় 4-5 জন মানুষ তারা কিন্তু অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালায়, আমাদের কথা তারা শুনছিল না এবং তারা এক প্রকার মারমুখী হয়ে আমাদের উপর তারা আক্রমণ চালায় এবং সেক্ষেত্রে ওখানে আমি সহ চ্যানেল এসের আমাদের এক সিনিয়র সাংবাদিক আব্দুর রব আমাদের দুজনকে তারা এক পর্যায়ে ধাক্কাধাক্কি সহ লাঞ্ছিত এবং অকথ্য ভাষায় তারা গালিগালাজ করে এবং তারা একটি মুহূর্তে তারা কিন্তু আমাদের সেখানে ধাক্কাধাক্কি করতে করতে একটি কক্ষে আমাদের আটকে রাখে। সেখানে আমার মোবাইল আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় যার কারণে আমি কোনোভাবেই কারো সাহায্য চাইতে পারিনি। এই মুহূর্তে বাইরে থাকা সময় টেলিভিশনের সাংবাদিক সোহাগ হায়দার এবং আব্দুর রহিম তারা কিন্তু তাদের ফোন থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা খবরটি পৌঁছে দেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমরা আমি সহ আব্দুর রব আমরা সেখান থেকে মুক্ত হই আমাদের ফোনটি সহ এবং সেখান থেকে বের হয়ে আমরা আটোয়ারি থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করি। তো এখন এখানে একটি কথা আমার বলার আছে, সেটা হচ্ছে যে আমরা যারা গণমাধ্যম কর্মী যারা একটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন দর্শকদের সামনে তুলে ধরার জন্য আমরা যারা কাজ করে থাকি তারা কিন্তু আমরা কোনো কারো কথার অভিযোগের ভিত্তিতে একটা সংবাদ করে ফেলি না, আমরা একটি বস্তুনিষ্ঠ এবং সঠিক সংবাদ প্রচার করার জন্য সবারই মতামত জানতে চাই। সেক্ষেত্রে এর পক্ষে এবং বিপক্ষে সব রকমের আমাদের কাছে বক্তব্য আসতে পারে, তথ্য আসতে পারে, সেক্ষেত্রে আমাদের কোনো কিছু না জানিয়ে বা আমাদের কোনো কিছু না শুনেই আমাদের উপরে এই ধরনের একটি হামলা, এটা তীব্র তীব্র নিন্দা আমি জানাই না। এই ন্যাক্কারজনক ঘটনার আমি বিচার চাই। এখন রাইটার যারা আজকে তারা আপনাদেরকে এই কথা মানে বলেছে যে আমাদের অফিসার কেনে দেন, তাই না? তাই বলছিলাম আমি যেটা বলতে চাই যে যদি আমার ক্যাপাসিটির মধ্যে কোনো কিছু আমার করণীয় উদ্ভব হয় আমি আমারটা করবো, ঠিক আছে।
আসসালামু আলাইকুম।